ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। জাতীয় দলে সুযোগ পাওয়া থেকে বারবার বঞ্চিত হন ইমরুল কায়েস। বিসিবির বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে টাইগার ক্রিকেট ফ্যানদের। ইমরুল কায়েসকে দলে নিয়ে বাংলাদেশের ওপেনিং এর ব্যর্থতা কাটাতে পারে বাংলাদেশ, এমনটাই মনে করছেন অনেক সাধারণ ক্রিকেট ফ্যান। তবে ভক্তদের এই পরামর্শ আমলে নেয়নি বিসিবি। জাতীয় দলে সুযোগ করে দেওয়া হয়নি ইমরুল কায়েসকে, যথারীতি ব্যর্থ তামিম ও টপ অর্ডার সৌম্যরা। এদিকে নিউজিল্যান্ডে চলছে আইসিসি ওডিআই সুপার লিগের বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। কিউইদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সিরিজের প্রথম ম্যাচে লজ্জার পরাজয় বরণ করে নিয়েছে বাংলাদেশ। হার দিয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা। প্রথম ম্যাচে বাংলাদেশের ভয়াবহ ব্যাটিং বিপর্যয় দেখা গেছে। এমন ব্যাটিং বিপর্যয় থেকে বেরিয়ে আসতে তাই আবারও ইমরুল কায়েসকে দলে নেওয়ার জন্য তীব্র দাবি উঠেছে টাইগার ক্রিকেট পাড়ায়। এর মাঝে আজ ন্যাশনাল ক্রিকেট লিগে নিজেকে প্রমাণ করেছেন ইমরুল। ঠিক যেন জাতীয় দলে বঞ্চিত হওয়ায় বিসিবিকে ব্যাট হাতে জবাব দিয়েছেন টাইগার এই টপ অর্ডার ব্যাটসম্যান। ন্যাশনাল ক্রিকেট লিগে আজ খুলনা ডিবি হয়ে দুর্দান্ত 90 রানের ইনিংস খেলেছেন ইমরুল কায়েস। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে ডাক পেলে হয়তো ফর্মের ধারাবাহিকতা দেখাতে পারতেন ইমরুল। ওপেনিং এর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে পারত বাংলাদেশ। 90 রানের অসাধারণ ইনিংস খেলার পর ইমরুলকে নিয়ে এমন আলোচনা শুরু হয়েছে টাইগার ক্রিকেট পাড়ায়।